স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিকরা। কল্যাণী পুরসভার পিকনিক গার্ডেন প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। গোটা হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালে কর্মরত কর্মী ও রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। এটা ইন্সপেকশন হলো, এখানে যাবতীয় ফেসিলিটি যা আছে এবং যা সার্ভিসেস অফার করা হয় সেই সম্পর্কে ওনারা ভিজিট করে জানলেন, আমাদের সঙ্গে কথা বলেছে কি কি কিভাবে আমরা কাজ করি। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জায়গা তারাই একদম মাথার উপরে আছেন, তারাই তাদের ইনস্টিটিউট ঠিকমতো চলছে কিনা সেটা দেখছেন। এটা কি আরো উন্নত মানের করার জন্য কিছু পরিষেবা চালু করে উন্নত মানের কিছু বলে যাবি? সম্প্রতি এখানে এই সেন্টারটি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম হচ্ছে কল্যাণী মিউনিসিপ্যালিটি পরিচালিত এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তো সেটাতে একটা একটা আলাদা মাত্রা যোগ করে, সেজন্য ওনারা আরো দেখতে এলেন যে সেন্টারটি কিরকম, দেখে গেলেন সব রকম ভাবে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। কল্যাণী পিকনিক গার্ডেনের এই সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর কেন্দ্রীয় প্রতিনিধি দল যান চাকদার রাউতারি স্বাস্থ্য কেন্দ্রে, সেখানেও হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখেন তার। যিনি ডিএমএসের উনার সঙ্গে ছিলেন, ওনারা মেনলি দেখলেন এখানে যে টেলিমেডিসিন শুরু হয়েছে, মানুষ যে পরিষেবাটা পাচ্ছে, নতুন একটা পরিষেবা, সেটা চালু হয়েছে কিনা এবং কিভাবে আমরা পরিষেবাটা দিচ্ছি সেটা ওনারা দাঁড়িয়ে থেকেই প্রত্যক্ষ করলেন। সামনাসামনি পেশেন্টের সঙ্গে কথাও বললেন এবং পেশেন্ট কিভাবে আমাদের এখানে যোগাযোগ করছেন, কিভাবে আসছেন, আমরা এখান থেকে কি কি পরিষেবা দিই। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরাও, একই সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক সহ অন্যান্যরাও। নদিয়া থেকে সুবিধা দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।